এতদিন কেবল গুঞ্জন ছিল, কানাঘুষো শোনা যেত কেকেআর টিমের অন্দরে নাকি সিও বেঙ্কি মাইশরই শেষ কথা। এবার সেই গুঞ্জনে কার্যত শিলমোহর দিলেন খোদ নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি ঘুরিয়ে স্বীকার করে নিলেন যে কেবলমাত্র অধিনায়ক এবং কোচ নয়, কেকেআরের দল নির্বাচনে নাক গলান সিও বেঙ্কি মাইশরও। বেঙ্কি মাইশর দীর্ঘদিন ধরে কেকেআরের সিও, শোনা যায় নাইট রাইডার্সের কিছু শেয়ারও কিনেছেন তিনি। দীর্ঘদিন ধরে দলের যাবতীয় সিদ্ধান্ত তিনিই নেন, নিলাম থেকে শুরু করে কোচ বা মেন্টর নির্বাচন, কেকেআরে বাঙালি ক্রিকেটারদের ব্রাত্য করে রাখা বা ভালো মানের দল গড়া বা না গড়া, সব সিদ্ধান্তই নাকি তিনিই নেন। শোনা যায় নাইট রাইডার্স শিবিরে চরম প্রভাবশালী তিনি। এবার জানা গেল বেঙ্কি এতটাই প্রভাবশালী যে দল নির্বাচনেও তিনিই নাক গলান। মুম্বাইয়ের বিরুদ্ধে বড় জয়ের পর দলে একের পর এক পরিবর্তন নিয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানালেন, নতুন ব্যাটসম্যানদের পক্ষে পরিস্থিতি খুবই কঠিন, আমি নিজে যখন খেলা শুরু করেছিলাম নিজেও এই পরিস্থিতির শিকার হয়েছি। দল নির্বাচন নিয়ে আমরা কোচের সঙ্গে আলোচনা করে থাকি, সিও দল নির্বাচন নিয়ে মতামত জানিয়ে থাকেন, তবে সত্যি কথা বলতে গেলে সব ক্রিকেটারই আমাদের সিদ্ধান্তকে সমর্থন করে থাকেন। যেভাবে তারা মাঠে এসে একে অপরকে সাহায্য করে থাকে সেটা গর্ব করার মতো। নাইট অধিনায়কের এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক, সিও টিম ম্যানেজমেন্টের কেউ নন, ক্রিকেট তার খুব একটা বোঝার কথাও নয়, অন্তত ম্যাকালাম বা টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যদের মতো তো নয়, তাহলে তিনি কেন দল নির্বাচনে নাক গলাবেন। এখনও নাইট শিবিরে প্লে অফের আশা কিছুটা হলেও বেঁচে আছে, কিন্তু চলতি আইপিএলের এই মরশুমে প্রত্যাশার ধারে কাছেও পারফর্ম করতে পারেনি তারা। তার অন্যতম কারণই হলো দলের ঘন ঘন বদল আনা। টুর্নামেন্টের এই শেষ লগ্নে এসেও নাইটরা জানে না তাদের সেরা একাদশ কী, অথচ এই টিমই মরশুমের প্রথম চার ম্যাচের তিনটি ম্যাচে জয়লাভ করেছিল। তারপর সব কিছু ওলটপালট কীভাবে হয়ে গেল, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট নয় তো, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।